সাপোর্টিভ হচ্ছে, আমাদের লাইভে যারা আছেন তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাবো যে আপনারা আজকের এই প্রোগ্রামে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন, প্রমোশন প্ল্যান রিলেটেড কোশ্চেন আপনারা করতে পারেন, এবং এই ফেসবুক লাইভ থেকে যে কোশ্চেন গুলো আমরা পাবো সেগুলো আমরা আমাদের যারা গেস্ট আজকে আছেন তাদের কাছে আমরা সেই কোশ্চেন গুলো তুলে ধরার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে সেই কোশ্চেনের উত্তর জানার চেষ্টা করবো। তো শুরুতেই আজকে আমি চলে যেতে চাই প্রথমেই আমাদের সিনিয়র লিডার, টপ লিডার মিস্টার কাউসার ভুঁইয়া ডিরেক্টর, ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আমাদের যে এই যে দুইটি প্রমোশন প্ল্যান, বিশেষ করে আমাদের যে মোটর বাইক প্রমোশন প্ল্যান, সেই সাথে আমাদের যে প্রোডাক্ট প্রমোশন প্ল্যান, এই দুইটি প্রমোশন প্ল্যান একসাথে কিন্তু যুক্ত হয়েছে এই মাস থেকে, অর্থাৎ নতুন বছরে জানুয়ারি থেকে শুরু হয়েছে 2021-এ। তো এই প্রমোশন প্ল্যান আমাদের বাংলাদেশের মার্কেটের জন্য কতটুকু উপযোগী হবে, বা এই প্রমোশন প্ল্যান বাংলাদেশ মার্কেটকে কত বেশি আলোড়িত করতে পারবে, এই বিষয়ে যদি একটু আপনার কাছ থেকে শুনে আসি প্রথমেই আমাদের ডিরেক্টর মিস্টার কাসল ভুঁইয়া। আসসালামু আলাইকুম। টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে সকল লিডার এবং ডিস্ট্রিবিউটার সকলকে সুস্বাগত। আমাদের 2021 সাল শুরুতেই টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড যে প্রমোশন পলিসি মার্কেটে দিয়েছে, এই প্রমোশন পলিসি আসলে একটা ইফেক্টিভ, তার একটা কারণ যে মোটর বাইক অথবা ক্যাশ রিওয়ার্ড, আমরা আসলে বেশিরভাগ ক্যাশ রিওয়ার্ডই বলি, হ্যাঁ, যেহেতু $800, এই ক্যাশ রিওয়ার্ডটা যারা ভালো ডিস্ট্রিবিউটর, যারা সেল ভলিউম ভালো, তারা যদি এই ক্যাশ রিওয়ার্ডটা অ্যাচিভ করে তাহলে তারা এক্সট্রা প্রায় 60,000 থেকে 70,000 টাকা একটা ইনকাম পেল। আমরা যদি ধরি যে তার বোনাসের পাশাপাশি সে ভালো মার্কেটিং করার কারণে 6 মাসে প্রতি মাসে 10,000 করে 60,000 টাকা তার এক্সট্রা ইনকাম হয়ে গেল, সে এই রিওয়ার্ডটার কারণে তার মার্কেটে যে সে প্রভাব ফেলবে, যে কাজ করতে যে যে রেজাল্ট বের করবে, এই রেজাল্ট বের করতে যে সে অনেক বোনাস পাবে, যে বোনাসটা সে নর্মাল মার্কেটে যেভাবে বোনাসটা পাইতো, কিন্তু এখানে সেল ভলিউম বেশি হওয়ার কারণে তার বোনাসটা অনেক বেশি আসবে, হ্যাঁ, এক। দ্বিতীয়ত আবার সে এক্সট্রা এই রিওয়ার্ডটা পাবে, এবং পাশাপাশি নতুনদের জন্য তার মার্কেটিং করার সুবিধার্থে কোম্পানি প্রোডাক্ট প্রমোশন দিয়েছে। কোম্পানির প্রোডাক্ট প্রমোশনটা সবচেয়ে ভালো প্রমোশন, কারণ এখানে দেখা গেছে গোল্ড কার্ড এচিভার, গোল্ড কার্ড যারা নতুন এচিভ করবে তাদের জন্য দেখা গেছে যে ওয়েস্ট বেল অথবা মিউজিক কোশন, এই দুটা জিনিস দেওয়ার কারণে এই দুটা জিনিস থেকে দেখা গেছে যে সে গোল্ড কার্ড করাতে যে সে তার যে বক্তব্য থাকবে, হ্যাঁ, তার যে একটা পলিসি থাকবে যে এখানে একটা লোক যদি গোল্ড কার্ডের প্রোডাক্ট পারচেস করে তাহলে সে 50,000-55,000-60,000 টাকা, হ্যাঁ, এর মধ্যে যে প্রোডাক্ট গুলা পারচেস করবে, করার পরে সে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবে, অটো সে র্যাঙ্ক পেয়ে যাবে, গোল্ড কার্ড র্যাঙ্ক পেয়ে যাবে। আবার পাশাপাশি যে প্রোডাক্টটা উপহার স্বরূপ মার্কেটে দিতেছে সেম ৪০০ বিবি অথবা $600-এর, হ্যাঁ, সেম একটা প্রোডাক্ট মিউজিক কোশন অথবা ওয়েস্টবে, এটা যদি মার্কেটে কাউকে বলা হয় তাহলে দেখা যাবে যে সে গোলকাটটা করতে আর ইতস্ত করবে না, একেবারে দ্রুতই গোলকাটটা করে ফেলবে, কারণ বাংলাদেশের মানুষ দেখবে এক্সাম্পল যে কোনো জায়গায় যদি কোনো ডিসকাউন্ট দেয় তখন হুমড়ি খেয়ে পড়ে, হ্যাঁ, যে কিনবে না সেও কিনে, যে কেনার দরকার নাই সেও কিনে, আবার যে যার প্রয়োজন আছে সেও কিনে, তাহলে দেখা গেছে দুই তিন দিক থেকে মার্কেটটাকে তড়িৎ গরম করে দেবে, হ্যাঁ, এই পলিসি গুলার কারণে। আবার কেউ কেউ যদি গোল্ড কার্ড এচিভ প্রোডাক্ট পারচেস না করতে পারে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা ২০০ বিবি অথবা $300 প্রোডাক্ট পারচেস করে, এই ক্ষেত্রে একটা লোক দেখা গেছে যে এই প্রোডাক্টটা তো ভাবি এখানে 28,000 বা 30,000 টাকার প্রোডাক্ট পারচেস করলে সে তার কার্ডটা হয়ে যাবে সিলভার কার্ড, সিলভার কার্ড হইলে সিলভার কার্ডের প্রোডাক্টটাও সে পাবে,
পাশাপাশি তাকে কোম্পানি একটা ফ্রি স্পি রিপেয়ার, তো এটাও তো একটা লাভজনক, কারণ ফ্রি স্পি রিপেয়ার অরিজিনালি অনেক মানুষই ফ্রিজ কিনে, কিন্তু অনেক দাম দিয়ে কিনে, কিন্তু ফ্রিজের তো যত্ন করে না। ফ্রিজের হইতে পারে যত্ন করে, এতটুকু আউটসাইড যত্ন করে, কিন্তু ফ্রিজের ইনসাইড তো অনেকেই যত্ন করে না। তার জন্য ফ্রিজের ইনসাইড এর যদি ব্যাখ্যা এবং ইনসাইড এর অবস্থানটা কেউ অনুধাবন করে, তাহলে বুঝবে যে আসলে টয়লেটের টয়লেট এর চেয়ে ভালো, এত ফ্রিজের নোংরা এবং এত ব্যাকটেরিয়া ভাইরাস এটার মধ্যে জন্মায়। তো এই ক্ষেত্রে আমাদের ফ্রিজ পিউরিফায়ারটা একেবারে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। আসলে স্বাস্থ্য তো শুধু শরীরের দিক তাকালে হবে না, আনুষঙ্গিক জায়গাগুলিতে তাকাতে হবে। আপনি ফ্রিজ ব্যবহার করেন, ফ্রিজটাকে সুরক্ষা করতে হবে। তো সুরক্ষা করতে হলে হ্যাঁ, অনেকেই সুরক্ষা জানেও না, বুঝেও না, সুরক্ষা করেও না। আর তার ক্ষেত্রে ফ্রিজ পিউরিফায়ার যদি এটা ইউজ করে, তাহলে এটা সুরক্ষা হয়ে যাবে এবং এই ব্যাকটেরিয়া বাইরে যাবে। তাহলে এইরকম একটা প্রোডাক্ট ফ্রি দেওয়া, এটা আসলে পিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড পারতেছে, এবং তার এত বড় সাহস আছে বিদায়, এবং এটা মিস্টার লিয়ের কোম্পানি হওয়ার কারণে পারতেছে। আজকে আদার্স কেউ, আমি তো দেখি বাংলাদেশি আদার্স কেউ কোম্পানি এরকম ভাবে প্রমোশন দেয়, এরকম প্রমোশন কারণে নেই, ট্রেডিশনালি নাই। হ্যাঁ, আর নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের সাথে তো কারণ তো নাই, কারণ আমরা এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ, তিয়ানসি যেভাবে মানুষকে আসলে কেউ আছে মানুষের থেকে নেওয়ার জন্য হাত বাড়ায়, আর কেউ আছে মানুষকে দেওয়ার জন্য হাত বাড়ায়। তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড ডিস্ট্রিবিউটরদেরকে এবং জনসাধারণকে দেওয়ার জন্যই হাত বাড়ায়, আর এইটাই তার প্রমাণ যে এই প্রমোশন প্ল্যান দিয়ে বোঝা যাচ্ছে যে তিয়ানসি কত আন্তরিক এবং ডিস্ট্রিবিউটরদের প্রতি এবং বাংলাদেশ জনগণের প্রতি। তো আমি আশা করি যে ডিস্ট্রিবিউটররা এখানে বিশাল অবস্থান তৈরি করতে পারবে, যদি ডিস্ট্রিবিউটররা একটু মনোযোগী হয় এবং এটা দিয়ে একটা ভালো সেল ভলিউম তৈরি করতে পারবে, আর সেল ভলিউম তৈরি হলে ভালো ইনকাম হবে এবং ভালো রিওয়ার্ড হবে, দুইটা মিলে সে সফল। তাহলে আমরা তাহলে এটা ধরে নিতে পারি যে আপনার কথা মতো যে আমাদের এই প্রমোশন প্ল্যানটা আমাদের যেমন ডিস্ট্রিবিউটরদের বোনাস ইনকামটা যেরকম বাড়াবে, সেই সাথে আমরা যে ফ্রি যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটাকে বাড়াতে সহযোগিতা করবে, এরকমই একটি বক্তব্য। আমি সেই সাথে আমাদের ফেসবুক লাইভে আছেন, ফেসবুক লাইভে আছেন আমাদের মোহাম্মদ মাকসুদ দিলন, যিনি আমাদের পাকিস্তান থেকে যুক্ত হয়েছেন, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। বশির আহমেদ এবং এইসএম সাজ্জাদ তারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সেই সাথে লাকি চৌধুরী ধন্যবাদ জানিয়েছেন, মুকুল কুমার নাথ ওয়েলকাম আওয়ার অল হিরোজ, মুকুল কুমার নাথকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, ফেসবুকে যারা আছেন আমাদের প্রমোশন প্ল্যান প্রোগ্রামটি আপনারা দেখছেন, সেই সাথে এই প্রমোশন প্ল্যান নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে যদি আপনারা আমাদেরকে কোশ্চেন লেখেন, তাহলে আমরা সেই কোশ্চেনের উত্তরটা আমরা জিজ্ঞেস করবো। তো এই পর্বে আমি একটু জানতে চাইবো আমাদের ডিরেক্টর, অন্য আরেকজন ডিরেক্টর আমাদের সাথে যুক্ত আছেন, মিস্টার কামরুজ্জামান, আমরা তার কাছে একটু জানতে চাই যে কথাটি কাউসার আমাদের ডিরেক্টর কাউসার ভূঁইয়া যিনি আমাদেরকে বলেছেন বলেছেন, সেই সাথে তার সাথে একটু যোগ করে নিয়ে একটু বলতে চান, তিনি বলেছেন যে আমাদের এই প্রমোশন প্ল্যান আমাদের ইনকামটাকে আরো বেশি ডিস্ট্রিবিউটরদের ইনকামকে বাড়াতে সহযোগিতা করবে। আমি প্রথমে জিজ্ঞেস করবো যে এটার সাথে তিনি কতটুকু একমত, এবং সেই সাথে আরেকটি কোশ্চেন আমি তার কাছে জানতে চাইবো যে আমাদের ডিস্ট্রিবিউটররা এই প্রমোশন প্ল্যান দুটাকে ব্যবহার করে কিভাবে তাদের টিমটাকে আরো সুন্দর ভাবে গুছিয়ে তুলতে পারে, সেক্ষেত্রে কি আমাদের এই প্রমোশন প্ল্যান ভালো বা কি ধরনের সুবিধা আমাদেরকে দিতে পারে, আমি একটু জানবো আমাদের কামরুজ্জামান স্যারের কাছ থেকে। কিভাবে আমাদেরকে বাড়তি সুযোগ দিতে পারে, যে দেখেন লাস্ট ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা ক্যাশ প্রমোশন ছিল, আমি যতটুকু অফিস থেকে লিস্ট পেয়েছি নিয়ারলি 115 থেকে 20 জনের মতো 300 এবং 500
অ্যাসিওরড চেক করেছেন যেটা খুব সহজে টাকা চার্জার ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তার মানে হলো যে $500 যারা চেক করেছেন প্রায় আপনার 40,000 টাকা প্লাস আপনার যে গত 4 মাসের বোনাস সঠিকভাবে পেয়েছেন পাওয়ার পরেও আপনি কিন্তু আবার 40,000 টাকা বাড়তি পাচ্ছেন। তার মানে এটা প্রমাণিত যে প্রমোশন প্ল্যান কি করবে আপনার উপার্জন বাড়িয়ে দিতে সহযোগিতা করবে। সেকেন্ড হলো নাজমুল ভাইয়ের আমার যে সেকেন্ড কোশ্চেনটা যে আসলে প্রমোশন প্ল্যান আমাদের টিম অথবা বিজনেস বাড়াতে কিভাবে পদক্ষেপ নিতে পারে। দেখেন প্রত্যেকটা প্রমোশন কোম্পানি ব্যবহার কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে অবজেক্টিভ থাকে, তার মধ্যে একটা অবজেক্টিভ ছিল যে ব্যবসা বাড়ানো। এখন ব্যবসা বাড়ানো অনেকেই কোশ্চেন করেছেন, অনেক ডিস্ট্রিবিউটরাই আমাদেরকে পার্সোনালি জানতে চাইছেন যে স্যার প্রমোশন প্ল্যান কঠিন হয়ে গেছে কি করে সম্ভব। তা আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে প্রমোশন প্ল্যান হলো প্রমোশন প্ল্যান, এটা যদি মার্কেটিং প্ল্যান হয় তাহলে তো হবে না। মার্কেটিং প্ল্যানে যেভাবে দেওয়া আছে প্রমোশন মানে হলো মার্কেটিং প্ল্যান থেকে যদি আপনি আরো বাড়তি কিছু নিতে চান তাহলে অবশ্যই আরো বাড়তি কিছু কাজ আপনাকে করতে হবে। কারণ এই 6 মাসের জন্য প্রমোশন প্ল্যান দেওয়া হয়েছে, এখন এই 6 মাসে যে সেলস টার্গেটটা দেওয়া হয়েছে 15,000, বিগ লেগ আদার্স লেগ 15,000, পার্সোনাল পিভি ম্যান্ডেটরি 50 PV এবং প্রত্যেকের GPV থাকতে হবে মিনিমাম 300। এখানে এই প্ল্যানটা একটু বোঝার বিষয় আছে যে যারা সাপোজ একজন 7-star ডিস্ট্রিবিউটর তার টিমে কোনো 7-star নাই তাহলে তার টিমের টোটালটাই কিন্তু GPV, তার মানে তার বিগ লেগ এবং আদার্স লেগ ওই 800-800 যদি এই মাসে কাউন্ট হয় এবং 50 PV মেনটেন করে তাহলে কিন্তু তার আর বাড়তি কোনো GPV মেনটেন করা লাগছে না কারণ টোটালটাই তার GPV। এখন যাদের টিমে 7-star অথবা যিনি 6-star যার টিমে 6-star চলে আসছে তার ক্ষেত্রে ওই GPVটা লিডারদের সাথে আলোচনা করে সঠিকভাবে মেনটেন করতে হবে। মেনটেন করলে আপনার প্রতিযোগিতায় থাকতে পারছেন এবং থাকতে পারলে কি হবে এখান থেকে বাড়তি $800 ছয় মাসের শেষে একটা নির্দিষ্ট টার্গেট এবং খুবই রিজনেবল একটা টার্গেট রয়েছে 15,000 খুব বেশি নয় কারণ আপনার পাওয়ার লেগ 90% লোকেরই পাওয়ার লেগ হয়ে যাবে 2-3 মাসেই হয়ে যাবে। এখন আপনি আদার্স লেগের টার্গেটটাই আপনাকে পূরণ করতে হবে। এখন যদি আপনি আদার্স লেগের টার্গেটটা পূরণ করতে পারেন তাহলে কি হবে আপনার টিমটা এক্সপান্ড হচ্ছে, আপনার সেকেন্ড টিম, থার্ড টিম, ফোর্থ টিম, ফিফথ টিম আপনার এক্সপান্ড হচ্ছে। এখন যদি আপনি দেখেন যে টিএমসিতে কাজ করতে হলে ভালো করতে হলে অ্যাটলিস্ট 4-5টা টিম নিয়ে আমাদের মাঠে নামতে হবে, গোল লাইন সেটআপ নিয়ে মাঠে নামতে হবে। এখন আপনি উইদিন দ্য ইয়ার উইদিন 2 years আপনি যদি একটা গোল লাইনের প্ল্যানিং নিয়ে মার্কেটে নামেন তাহলে অবশ্যই আপনার সেকেন্ড থার্ড ফোর্থ টিম লাগবে। এখন যদি টিম না থাকে একটা সময় দুটা টিম আসলে নেটওয়ার্ক মার্কেটিং এরকম যদি আপনি দুটা টিম নিয়ে কাজ করেন একটা টিম হবে, তিনটা টিম নিয়ে কাজ করেন দুটা হবে, যদি 5টা নিয়ে কাজ করেন 4টা হবে। তার মানে হলো মিনিমাম আমাদের 5টা টিম লাগবে, 5টা টিম নিয়ে যদি আমরা মাঠে নামি তাহলে আমাদের 4টা টিম ইনশাল্লাহ রান থাকবে। এবং সঠিকভাবে আপনারা যদি মনিটরিং করেন টিমকে সার্ভিস দেন এই প্রমোশন প্ল্যান গুলো দেওয়ার উদ্দেশ্য হলো টিমকে বিস্তৃত করা, ইনশাল্লাহ এই যে প্রমোশন প্ল্যানটা দেওয়া হয়েছে এটার মাধ্যমে টিম বিস্তৃত করার একটা যথেষ্ট সুযোগ আপনারা সবাই পাবেন। ধন্যবাদ, আমরা শুনলাম এবং কামরুজ্জামান স্যারের কাছ থেকে আমরা শুনলাম। সেক্ষেত্রে আমি একটু আমাদের মেসেঞ্জারে অনেকেই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, সালাম জানিয়েছেন সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। অনেকে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কলকাতা থেকে যুক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন সাতকানিয়া থেকে, অনেকে নামেও যুক্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা কোনো কোশ্চেন কিন্তু আমরা প্রমোশন প্ল্যানে পাইনি। অনেকেই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, চমৎকার প্রোগ্রাম বলছেন, আমরাও চেষ্টা করতে চাই এরকম চমৎকার প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করার। এবং এই প্রোগ্রাম গুলোর মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আছেন, যারা মনে করছেন কিছু কোশ্চেনের উত্তর আমাদের দরকার, তারা কিন্তু এই কোশ্চেন গুলো আমাদেরকে জানাইতে পারেন মেসেঞ্জারে লিখে, আমরা সেই কোশ্চেনটা আমাদের যারা আলোচক যারা আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নিব। এই পর্বে আমি একটু যেতে চাই আমাদের জুমে যিনি যুক্ত আছেন আমাদের সিনিয়র লিডার মিস্টার মাহবুবুর রহমান, মিস্টার গোল্লায়ন। আমি তার কাছে একটু জানতে চাইবো যে এই যে আমাদের ডিরেক্টর মিস্টার কামরুজ্জামান বললেন যে এই প্রমোশন প্ল্যানটাকে ব্যবহার করে চমৎকার টিম তৈরি করাটা সহজ। এই প্রমোশন প্ল্যানটা ব্যবহার করে ডিস্ট্রিবিউটররা যেমন টিম তৈরি করতে হবে এবং এই টিমটা পরবর্তীতে তাদেরকে বড় র্যাঙ্ক যেমন গোল্ড লায়ন, সিলভার লায়ন এইসব র্যাঙ্ক অ্যাচিভ করতে সহযোগিতা করবে, আমি একটু জানতে চাইবো আমাদের মিস্টার মাহবুবুর রহমানের কাছ থেকে যে তিনি তার সাথে কতটুকু একমত এবং সেই সাথে এই প্রমোশন প্ল্যানটা কতটুকু ডিস্ট্রিবিউটরদের জন্য চ্যালেঞ্জিং যে অ্যাচিভ করার। মাফ ভাই আপনার মনে হচ্ছে সাউন্ডটা মিউট হয়ে আছে।
মাহবুব ভাই আপনার সাউন্ডটা মিউট হয়ে আছে। সাউন্ড সাউন্ড নাই। ও আচ্ছা আচ্ছা সরি। যে আমি শুরুতে আমাদের সম্মানিত সিনিয়র লিডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নাজমুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি টক শো আয়োজন করার জন্য, এবং পাশাপাশি আমাদের সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি যেটা বলবো যে আমাদের কামরুজ্জামান ভাই যে কথাটা বলেছেন যে এটা আসলে একদম যথার্থ। আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আসলে আমার এই অবস্থান বা আমার এই পজিশনে আসার পিছনে একটা সিক্রেসি, এটা আমি আমার অনেক ট্রেনিং এ আমার অনেক আলোচনা আমি এটা বলি, যেটা হচ্ছে যে প্রমোশন প্ল্যান। কারণ যখন এই প্রমোশন প্ল্যান গুলা কোম্পানি দিত আমি এটাকে খুবই গুরুত্ব সহকারে নিতাম, এবং এমন কোন প্রমোশন প্ল্যান ছিল না যেটা আল্লাহর রহমতে আমি অর্জন করি নাই, এবং এই প্রমোশন প্ল্যান গুলা ছোট ছোট অর্জন গুলোই আমাকে আজকের এই বড় অর্জনের জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, এবং যখন এই প্রমোশন প্ল্যান দিত আমি আমার মনে আছে সেই সময় আমি আমার যারা কাছাকাছি লিডার ছিলেন আমি তাদের সাথে টিম মিটিং করতাম, এবং আমি চাইতাম যাতে প্রত্যেকেই যাতে এটা অর্জন করে। তো এটা এবং এতে করে দেখা গেছে কি এই প্রমোশন প্ল্যান গুলো অর্জন করতে গিয়ে আমরা যেভাবে ফিল্ডে আমরা দৌড়াতাম এবং আমরা সময় দিতাম টিমকে, এটার কারণে কিন্তু আসলে আমাদের বিজনেসটা দাঁড়ায় গেছে। এটা জিনিস একটা জিনিস মনে রাখতে হবে, প্রমোশন প্ল্যান গুলা কোম্পানি দিচ্ছে কেন? আসলে দিচ্ছে হচ্ছে আমরা যাতে এই প্রমোশন প্ল্যান গুলা দিয়ে আমাদের বিজনেসটাকে আমরা দাঁড় করাইতে পারি। হ্যাঁ, সুদূর প্রসারেই আমাদের যেই সফলতা আমরা সেটাকে যাতে আমরা অর্জন করতে পারি। এটা শুধুমাত্র একটা মোটর বাইক অর্জন করা না, এটা শুধুমাত্র একটা যে এই যে আমাদের প্রোডাক্ট যে প্রমোশন প্ল্যান গুলো যে মিউজিক ওয়েস্ট ব্যান্ড বা মিউজিক কুশন বা ফ্রিজ রিপেয়ার, হ্যাঁ এটা অর্জন করা না। হ্যাঁ, এটা তো আমাদের তাৎক্ষণিক একটা অর্জন আছেই। হ্যাঁ, আসলে এটা অর্জন করার মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে বড় করা এবং আমরা চূড়ান্ত সফলতার দিকে আমরা অগ্রসর হওয়া, এটা আমি মনে করি এটাই আসলে সঠিক। আর যেটা আসলে আমি মনে করি যে আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর ভাই বোনরা, হ্যাঁ, এই প্রমোশন প্ল্যান গুলাকে সর্বাত্মক কাজে লাগিয়ে তারা তাদের চূড়ান্ত সফলতার দিকে তারা এগিয়ে যাবে। জি ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার স্ট্রাগল লায়ন, মিস্টার মাহবুব রহমান। আমরা একটু আমাদের একজন কোশ্চেন করেছেন, আমরা সেই কোশ্চেনটা নিয়ে আমরা স্ট্রাগল লায়ন মিস্টার পিয়ার আহমেদ চৌধুরীর কাছে যাবো সেই কোশ্চেনটা সহ, এবং সেই সাথে আরেকটি কোশ্চেন আমি আমাদের যেটা আছে সেটি হচ্ছে যে এই প্রমোশন প্ল্যানটা ডিস্ট্রিবিউটররা যে দুইটা প্রমোশন প্ল্যান আমাদের এই বছর শুরুতে শুরু হয়েছে, এই প্রমোশন প্ল্যানটা ডিস্ট্রিবিউটরদের অ্যাচিভ করা কতটুকু চ্যালেঞ্জিং এই বিষয়টা সম্বন্ধে আপনি একটু বলবেন। সেই সাথে একটি প্রথম একটা কোশ্চেন আছে যে আমাদের এই যে মোটর বাইক প্রমোশন প্ল্যানের যে বলা হচ্ছে যে দুই মাস, এই যে দুই মাস শুধুমাত্র 500 PV দিলেই হবে এবং বাকি 4 মাস অ্যাক্টিভ থাকতে হবে। ডিস্ট্রিবিউটর আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম যে এই দুই মাস কি যথেষ্ট, যে আমরা এই দুই মাসের মধ্যে আমরা যদি অন্যান্য যদি কারোর যদি লেক না থাকে দুই মাসের মধ্যে কি লেক ওপেন করা কি সহজ হবে বা করা যাবে কিনা, সে বিষয়ে যদি একটু আপনি আমাদেরকে একটু আলোকপাত করেন। সকল লিডারদেরকে এখানে এই আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, সকল ডিস্ট্রিবিউটরদেরকে জানাচ্ছি প্রমোশন প্ল্যানটার যে উদ্দেশ্য, আসলে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ডাইরেক্টর কাউন্সিল ভাই এবং কামরুজ্জামান মাহবুব ভাই অনেকগুলো বিষয় ডিসকাশন করছেন এখানে। এবারের প্রমোশনটা 2021 সালের প্রমোশনটা একটু ভিন্ন রকম একটা প্রমোশন। আগেকার প্রমোশন গুলোতে আমাদের নতুন ডিস্ট্রিবিউটর যারা অংশগ্রহণ করতেন তারা কিন্তু প্রমোশনের আওতায় আসতে পারতেন। এবারের যে প্রমোশনটা, এই প্রমোশনে জানুয়ারি মাসে কোনো লোকজন জয়েন করলে তারা কিন্তু আমাদের এই প্রমোশনের সুফলটা ভোগ করার সুযোগ পাচ্ছে না, কেননা এবারকার যে প্রমোশন প্ল্যানটা এটা হচ্ছে আমাদের পুরাতন ডিস্ট্রিবিউটর যারা আছেন, 7-star, below 7-star বা অন্যান্য র্যাঙ্কের যে ডিস্ট্রিবিউটর আছেন
তারাই মূলত যেন বিজনেসটাতে ভালোভাবে টিকে থাকতে পারেন মূলত তাদেরকে টার্গেট করেই কিন্তু এবার প্রমোশন প্ল্যানটা উপস্থাপন করা হলো। আমরা এই প্রমোশন প্ল্যানের মাধ্যমে যেভাবে আমরা আমাদের টিমটাকে শক্তিশালী করতে পারবো, পাশাপাশি এই প্রমোশন প্ল্যানের মাধ্যমে কিন্তু ইচ্ছা করলে ডিস্ট্রিবিউটররা তাদের ইনকামটাকেও বাড়িয়ে নিতে পারবে। কিন্তু আমাদের 6 মাসের মধ্যে 4 মাস যে অ্যাক্টিভনেস এর কথা বলা হলো, এই 4 মাসের মধ্যে আগেকার প্রমোশন প্ল্যান গুলো কিন্তু এরকম শক্ত ছিল না, টার্গেটটা ফুলফিল করতে পারলে কিন্তু আমরা নিতে পারতাম। এবারে যে প্রমোশন প্ল্যান, এই প্রমোশন প্ল্যানটা 7 স্টার এবং বিলো 7 স্টার যারা আছে, আমরা যদি তাদেরকে একটু প্রায়োরিটি দিই, তারা কিন্তু প্রতি মাসে 70টা আর 4 মাস 6 মাসের মধ্যে সাইবার যদি তারা অ্যাক্টিভ থাকে, তারা কিন্তু এখান থেকে হ্যান্ডসাম ইনকামটা নিতে পারে। যদি একজন 7 স্টার এই বিজনেসটাতে খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে যদি অ্যাক্টিভনেসটা ধরে রাখতে পারে, তার টার্গেটটা ফুলফিল করতে পারে, এই 6 মাসে সে প্রমোশন প্ল্যানের 65,000 টাকা, তার টিমের যে $30,000 30,000 PV সেল করলে যে বেনিফিটটা, দুইটা মিল করলে দেখা যায় যে প্রায় 2 লাখ টাকার মতো সে এখান থেকে আর্ন করতে পারে। শুধু এই টার্গেটটা যদি সে কন্টিনিউ করে যেতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি মাসে সে গড়ে 33,000 টাকার বেশি আর্ন করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, একজন ব্যক্তি ওই প্রতিষ্ঠানে সকাল 9টা যায়, রাত 9টায় ফিরে, মাস শেষে স্যালারি হলো 10,000 টাকা। যদি আমাদের 7 স্টার বিলো বা 7 স্টাররা যারা আছে, তারা যদি এই 6 মাস ভালোভাবে ফিল্ডে ইফোর্টটা দিতে পারে, তাহলে সে প্রতি মাসে এভারেজে 30,000 টাকার বেশি আর্ন করার সুযোগটা পায়। তার সাথে সাথে আমাদের এখানে এই টার্গেটটা ফুলফিল করতে গেলে আমাদের 2021 সালের জানুয়ারি মাসের প্রথম মাসটাতে আমাদের প্রোডাক্টের প্রমোশনও আছে। এটাকে ইনক্লুডিং করে দেখা যাচ্ছে যে একটা গোল্ড কার্ডের পণ্য পারচেজ করলে একটা গোল্ড কার্ডের টাকা কিন্তু ফ্রি পাচ্ছে। আমাদের অসংখ্য ব্যক্তিরা এই ফ্রি প্রোডাক্টটা পারচেজ করেই কিন্তু একটা গোল্ড কার্ড করছেন। তাহলে এখনকার যারা গোল্ড কার্ড করতেছে তাদের জন্য কত বড় একটা সুযোগ। এরপর একটা সিলভার কার্ড পারচেজ করলে সাথে কিন্তু একটা সিলভার কার্ড, একটা ব্রোঞ্জ কার্ডের পণ্য প্রায় বলা চলে প্রায় 13-14,000 টাকার একটা ফ্রিজ পিউরিফায়ার কিন্তু ফ্রি পাওয়া যাচ্ছে। এই কারণে আমাদের এই প্রমোশনটা চতুর্দিক থেকে চতুর্মুখী বেনিফিট কিন্তু এখান থেকে নেওয়ার সুযোগ আছে। যদি আমরা একটু সিরিয়াসলি যদি আমরা এখানে এটাকে যদি মাঠে ময়দানে যদি আমরা আমাদের লিডারদেরকে সেইভাবে কাজে লাগাইতে পারি, তাহলে প্রত্যেকটা 7 স্টার ইচ্ছা করলে আমরা এই প্রমোশন প্ল্যানের আওতায় কিন্তু তারা এই রিওয়ার্ডটা রিসিভ করতে পারে। তাহলে আমাদের 7 স্টাররা ফিল্ডে যদি এভারেজে 30,000 টাকা বেশি 6 মাসটা ইনকাম করতে পারে, তাহলে কোন 7 স্টার কিন্তু ইনকামটা যদি এনশিওর করতে পারে, তাহলে TNCটার সাথে সে আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এখানে যে সত্যটা দেয়া আছে সেটা হলো অনেক বড় সত্য না, টার্গেটটা কিন্তু আসলে $30,000 পার মান্থ ইনকাম করা, 5,000 6 মাসে সেল করা, $5,000 কিন্তু পার মান্থ পরে যদি আমরা এটাকে 7টা ভাগ করে নিতে পারি অনেক কমে যায়। ডেল মানি প্রতি মাসে শর্তগুলো ফুলফিল প্লাস কিভাবে আমরা এখানে আরো ভালোভাবে এফোর্ট দিলে, এখানে নতুন একজন লোক যদি TNC শুরু করে, ওই ব্যক্তিটা ইচ্ছা করলে প্রতি সপ্তাহে 15 দিনে 1 মাসে 5,000-7,000-10,000 টাকা আর্ন করার সুযোগ আছে। যদি আমরা ডিস্ট্রিবিউটররা প্রত্যেকটা ব্যক্তির সাথে বসে তাদেরকে যদি এই প্রমোশনটা দিতে পারে যে সপ্তাহে $5,000 আর্ন করতে পারে, একজন ব্যক্তি যদি সে নিজে নতুন ব্রোঞ্জ কার্ড করে, সে যদি 60টা ব্রোঞ্জ কার্ড স্পন্সর করতে পারে ফার্স্ট উইকের মধ্যে, তাহলে ওই ব্যক্তিটাও কিন্তু দেখা যাচ্ছে যে স্পন্সরিং বোনাস ম্যাচিং বোনাস মিলাইয়া কিন্তু প্রায় 4,500 টাকা আর্ন করার সুযোগ পায়। এখন নতুন লোকটা কিভাবে আমরা তাকে আরো বেশি কাজে লাগাইতে পারি, যদি 1 সপ্তাহে $5,000 ইনকাম করতে পারে, 4 সপ্তাহে কিন্তু $20,000 আর্ন করার সুযোগটা এখান থেকে করে নিতে পারে। নতুন একজন লোক ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারে, অনেক কঠিন কোনো কাজ না। এই জন্য ছোট ছোট সেলটার প্রতি আমরা যদি গুরুত্ব দিতে পারি, তাহলে আমরা এখান থেকে অনেক বড় একটা সেল বাইক করে নেওয়ার সুযোগটা আমরা পেতে পারি। ধন্যবাদ স্যার। ওকে, ধন্যবাদ আমাদের লিডার ইস্টাগুলায়ন মিস্টার পিয়ার আহমেদ চৌধুরী। আমি আমাদের সময় খুবই কম, আমি আমাদের যারা যারা এখানে আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন তাদের কাছ থেকে আমি এক বাক্যে আমি একটু জানতে চাইবো। যেমন একজন কোশ্চেন করেছেন আমাদের মিস্টার এমডি আতিকুল ইসলাম, যিনি বলেছেন স্যার নতুন ডিস্ট্রিবিউটররা কি এই প্ল্যানের আওতায় আসতে পারবে কিনা। তো প্রথম কথা হচ্ছে আমাদের পিয়ার ভাই যিনি ইতিমধ্যে জানিয়েছেন যে নতুন ডিস্ট্রিবিউটর অর্থাৎ December 27 আগে জয়েন করতে হবে, যদি করে থাকে তাহলে তারা এই প্রমোশন প্ল্যানের আওতায় আসবে, কিন্তু যারা তারপরে জয়েন করবে তারা কিন্তু এই প্রমোশন প্ল্যানের আওতায় আসবে না। কিন্তু তারপর আমি কাউন্টার ব্যাংক থেকে এক লাইনে একটু জানবো যে তাদের জন্য
এই প্রমোশন প্ল্যানটা আসলে এই প্রমোশন প্ল্যান যেহেতু তারা জয়েন করতে পারছে না, তারপরে এটা কি তাদের একটা জন্য একটা অপরচুনিটি হবে কিনা, যে এখান থেকে তারা শিখে রাখলো যাতে পরবর্তী প্রমোশন প্ল্যান গুলা যাতে তারা নিজেদেরকে প্রস্তুতি করতে পারে, কি বলেন এই বিষয়ে? যদি কাসাবের কাছে জানি এটার বিষয়ে বলি যে প্রমোশন প্রমোশন যারা ডিসেম্বরের মধ্যে জয়েন করছে তারাই আসলে প্রমোশনটা, এটাও একটা বড় ব্যাপার। কারণ একটা লোক এসে নতুন করে 30,000 টিভি করতে অনেক পারচেজ করে বড় করেছে, হ্যাঁ, এবং তার মনোপলি পারচেজ করলে আর বিজনেসের যে রোড লেভেল থেকে উঠা এটা হয় না, সে একটা হিমশিম খেয়ে পড়বে। এর থেকে ভালো তাদের জন্য আমাদের উদাত্ত আহ্বান যে তোমরা আগে সিলভার কার্ডে যে প্রমোশনটা আছে, গোল্ড কার্ডে যে প্রোডাক্ট প্রমোশন আছে, এই প্রোডাক্ট প্রমোশন সে কিন্তু অসংখ্য অ্যাচিভ করতে পারে, অসংখ্য অসংখ্য অ্যাচিভ করে তার ডাউনলাইন কে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে। নতুন লোকের জন্য নাই এমন কোনো কিছু না, প্রতি মাসেই কোনো না কোনো প্রমোশন থাকে। এবার এই মাসে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টই ছিল কয়েকদিন, হ্যাঁ, এটাও সে নিতে পারতো দুইটা একটা। এরপরে তার জন্য সিলভার কার্ডে প্রমোশন আছে, প্রোডাক্ট প্রমোশন, তার জন্য গোল্ড কার্ডে প্রোডাক্ট প্রমোশন আছে। তো এইখান থেকে প্রোডাক্ট প্রমোশন গুলো যদি সে অ্যাচিভ করতে পারে, সে অসংখ্য টাকা ইনকাম করতে পারে। ওকে, ধন্যবাদ মিস্টার কাসাম ভাইয়া, ডিরেক্টর, চমৎকার। তার কাছ থেকে আমরা জানলাম যে হ্যাঁ, এটা মূলত এই প্রমোশন প্ল্যানটা পুরাতনদের জন্য হলেও নতুনদের জন্য কিন্তু এটা একটা শিক্ষা, রাইট? যে কিভাবে সে তার টিমটাকে তৈরি করতে পারে, যে কথাটা আমি আমাদের ডিরেক্টর মিস্টার কামরুজ্জামান স্যারের কাছ থেকে একটু জানবো, যে নতুনদের জন্য তাহলে এই প্রমোশন প্ল্যানের মাধ্যমে আমরা এটা ধরে নিতে পারি যে এই প্রমোশন প্ল্যানটা মূলত পুরাতনদের জন্য, যাতে তারা তাদের টিমটাকে আরো সুন্দর ভাবে গুছিয়ে তুলতে পারে, তাই তো? আর সেই সাথে নতুনরা কিভাবে মানে এখান থেকে নতুনরা তারা কি করবে প্রমোশনটা ওদের এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর বিফোর 27 ডিসেম্বর 2020 যারা জয়েন করেছেন তাদের জন্য, এখন যারা আফটার 20 বা 27 তে যারা জয়েন করেছেন তারা কিন্তু প্রমোশন প্ল্যানটা কন্টিনিউ করার সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য হলো প্রোডাক্টের প্রমোশন অথবা টেম্পোরারি যে মান্থলি যে ছোট বিভিন্ন সুযোগ সুবিধা আসছে ওগুলো তাদের জন্য। সেই জন্য কেন দেওয়া হয়েছে এটা আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি অনেক বড় শহর করতে চান তাহলে শহরের বাইরে যে হয়তো কোনো বনভূমি উজাড় করতে হবে, নদীর পাড় দখল করতে হবে, সাগরের পাড় দখল করতে হবে। এখন যদি আপনি বনভূমি চান তাহলে কিন্তু অথবা সাগরের পাড়টাকে মুক্ত রাখতে চান, ওখানে আবাসন হবে না, তাহলে কিন্তু নতুন শহর হবে না, তাহলে একসাথে দুইটা জিনিস হয় না। এখন ডিস্ট্রিবিউটররা অথবা লিডাররা যারা আমাদেরকে ফলো করছেন, আমাদের প্রোগ্রাম দেখছেন, তাদেরকে উদ্দেশ্য বলতে চাই যে প্রমোশন প্ল্যানটার অবজেক্টিভ কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউটররা পারচেস করে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করবে এই জন্য না, কারণ যেটা আমরা বিগত দিনে ফেস করেছি ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা এই জিনিসটাকে বিভিন্নভাবে মডিফাই করে দিয়েছি। কারণ জানুয়ারিতে জয়েন করে জুনে জয়েন করে যদি জুনেই প্রমোশন প্ল্যান অ্যাচিভ করার সুযোগ থাকে তাহলে এখানে বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হয়, মনিপুলেশন তৈরি হয়, যেটা যে সুযোগটা এখন নাই। তো সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আসলে একদিকে যদি সুবিধা চান অন্য কোনো না কোনো দিকে একটা সুবিধা কমে যাবে, এটা ঠিক এরকম একটা সম্পূরক বিষয়। তো সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে প্রমোশন প্ল্যানটা দেওয়া হয়েছে, আসলে আপনি যদি দোষ খুঁজেন প্রত্যেকটা কাজেই দোষ খুঁজে বের করতে পারবেন, আর যদি এর সুবিধা খুঁজেন তাহলে এখানেও কোনো না কোনো সুবিধা আপনি খুঁজে বের করতে পারবেন। সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মার্কেটিং প্ল্যান, আমাদের প্রমোশন প্ল্যান, আমাদের বিজনেস অপরচুনিটি, আমাদের ওভারসিজ বিভিন্ন বিষয়গুলোতে সবাই যুক্ত হওয়ার জন্য, এবং এখান থেকে কিভাবে আরো ভালো বিজনেস করা যায়, কিভাবে আরো ভালো বিজনেস উপস্থাপন করা যায় ডিস্ট্রিবিউটরদের জন্য, ডিস্ট্রিবিউটররা কিভাবে এই সুযোগগুলো লুকিয়ে নিতে পারে, সবাই মিলে সমস্ত সুবিধাগুলো আমরা মার্কেটে ছড়িয়ে দেবো, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কানে কানে পৌঁছে দিতে হবে আমাদের ব্যবসায়িক সুযোগ সুবিধাগুলো, তাহলে ইনশাল্লাহ টিএনসি বাংলাদেশের হৃদয়ে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর প্রত্যেকটা কাস্টমারের হৃদয়ে টিএনসি পৌঁছে দেবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার কামরুজ্জামান, চমৎকার আমরা প্রমোশন প্ল্যান নিয়ে আলোচনা শুনলাম। এবং সেই সাথে আমি একটু যেতে চাই আমাদের স্টার গোল লায়ন আমাদের সাথে জুমে যুক্ত আছেন মিস্টার মাহবুবুর রহমান, তার কাছ থেকে একটু এক বাক্যে একটু শুনবো যে এই প্রমোশন প্ল্যান, তার মানে হচ্ছে এই প্রমোশন প্ল্যান আমাদের পুরাতন ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদের জন্য টিম গোছানোর একটা হাতিয়ার, এবং নতুনদের জন্য একটা একটা প্রি একটা ধরেন পূর্ব প্রস্তুতি নেওয়ার একটা বিষয়। এ বিষয়ে একটু আমি মাহবুবের কাছ থেকে একটু জানতে চাই। জি ধন্যবাদ।
এটা তো আসলেই মানে যে কোনো জিনিস এটা যে সবার জন্য সমানভাবে হবে তা নয়। বর্তমান যে প্রমোশনটা এটা হয়তো যারা পুরাতন ডিস্ট্রিবিউটর তাদের জন্য, কিন্তু নতুনদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে, যেটা আমাদের সম্মানিত ডিরেক্টর কাউসার ভাই যেটা বলেছেন। হ্যাঁ, এবং নতুনদের জন্য কিন্তু আসলে আমাদের বিভিন্ন গ্রুপেও বিভিন্ন ধরনের প্রমোশন থাকে। আর এবং প্রমোশন থাকার কারণে পুরাতন লিডাররা ডিস্ট্রিবিউটররা কিন্তু নতুনদেরকেও ভালো সার্ভিস দিচ্ছেন, এটা একটা বিষয়। আর যেটা হচ্ছে যে আসলে যারা পুরাতন আছেন, আমি মনে করি এই প্রমোশন প্ল্যানটা যদি সবাই একটু ভালোভাবে নেন, হ্যাঁ, তাহলে এটা অর্জন করা আসলে কোনো ব্যাপার না। এবং আমি কিছুদিন আগেও আমি এরকম আমাদের গ্রুপের লাইভে আমি এটা বলেছিলাম এবং ট্রেনিংও বলেছি, হ্যাঁ, যে আসলে এই প্রমোশন যে কোনো প্রমোশন আমি মনে করি যে আসলে মানে কোনো কিছুই অসম্ভব না। হ্যাঁ, নাথিং ইজ ইম্পসিবল। আমি যদি সঠিক পরিকল্পনা এবং যদি আমি অনেকে বলেছি আমাদের লিডারদেরকে যে প্রতি সপ্তাহে অন্তত একটা টিম মিটিং করা দরকার, প্রত্যেকে যারা মোটর বাইক অ্যাচিভ করার জন্য চেষ্টা করছেন, হ্যাঁ, প্রত্যেকের উচিত হচ্ছে তার স্ব টিম গুলোকে নিয়ে প্রতি সপ্তাহে টিম মিটিং করা। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে ক্লোজিং, আমরা শুধু মাসে একবার ক্লোজিং করব, এই চিন্তা যদি আমাদের থাকে তাহলে আসলে আমাদের ব্যবসাটা দাঁড় করাই তো কঠিন হবে, প্রমোশন প্ল্যান অর্জন করাটাও কঠিন হবে। আমাদের কিন্তু মাসে কিন্তু আমাদের 5টা ক্লোজিং এটা মনে রাখতে হবে, আমাদের 4টা ডেভেলপমেন্ট ক্লোজিং, 1টা রিটেল ক্লোজিং। আমরা যদি প্রতি সপ্তাহের বিবিটা যদি আমরা প্রতি সপ্তাহে আমরা পোস্ট করি এবং প্রতি সপ্তাহে যদি আমরা টিম মিটিং করে আমাদের টিমকে আমরা টার্গেট দিয়ে দেই এবং পরবর্তী মিটিং এ গিয়ে যে আগের যে টার্গেটটা ছিল সেটার আমরা একটু পর্যালোচনা করি, একটু মূল্যায়ন করি, নতুন করে আমরা আবার টার্গেট দেই, এইভাবে যদি আমরা অ্যাক্টিভিটিস গুলা করি, আমি মনে করি প্রত্যেকের টিমটা দাঁড়ায় যাবে, প্রত্যেকের টিমটা সবসময় একটা মানে গরম থাকবে। এবং যে কোনো কিছু প্রমোশন প্ল্যান অর্জন করা প্লাস হচ্ছে তার বিজনেস কে বিশাল অবস্থানে নিয়ে যাওয়া, সবকিছুই আসলে সম্ভব। তো এটা আসলে এটা আমি কিভাবে নিলাম, হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। এখন অভিযোগ অনেকেই করবে, অভিযোগ মানে এটা এটা থাকবেই, এটা আসলে কিছু লোক তো আসলে মানে এটাই তাদের কাজ। আর কিছু মানুষ আছে অভিযোগের ধারধারি না, সে তার কাজটা করে যাচ্ছে, হ্যাঁ, তার অভিযোগ করার সময় নেই, হ্যাঁ, তার অন্য কোনো চিন্তা করার তার সময় নেই, সে কিন্তু কন্টিনিউয়াস ভাবে কাজ করে যাচ্ছে, ফিল্ডে দৌড়াচ্ছে। এবং আমরা দেখছি যারা এবং অনেকে আসছে আমাদেরকে পরামর্শ দিতে আসে, হ্যাঁ, কিন্তু লিডার সত্যিকার অর্থে যারা কাজ করে ফিল্ডে তাদের কিন্তু এগুলোর কোনো সময় নেই, হ্যাঁ, তাদের কোনো নেগেটিভ কথাও নাই। আমি দেখছি আমার অনেক লিডাররা আছে যারা খুব বেশি বিজনেস করতেছেন, যারা প্রমোশন প্ল্যান গুলা প্রত্যেকটা প্রমোশন অর্জন করতেছেন, হ্যাঁ, ওনারা দেখা গেছে যে খুব বেশি সমস্যা না হইলে, হ্যাঁ, আমাদেরকে খুব একটা ডিস্টার্ব করেন না, হ্যাঁ, এবং যখন ফোন করেন তখন কোনো কিছু জানতে চান, হ্যাঁ, একটা পজিটিভ অ্যাটিটিউড থাকে। আর যারা বিজনেস করে না ওনারা আমাদেরকে ফোন দিয়ে পরামর্শ দেয়, আর অনেক সময় বলে কোম্পানিকে পরামর্শ দেন এটা করতে ওটা করতে, এটা করে না কেন, হ্যাঁ, ওটা এইভাবে দিও কেন, তাদের কোশ্চেনের কোনো শেষ নাই। এই জন্য আসলে বলবো যে আমরা যারা আসলে পর্যায়ে আসছি আমরাও কখনো ওরকম অভিযোগ আমরা করি নাই, কারণ কোম্পানি যখন যেটা আমাদের সামনে দিয়েছে আমরা প্রাণ সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনদেরকে বলবো যে আপনারা সঠিকভাবে পরিকল্পনা করে এবং প্রতি সপ্তাহে আপনারা টিম মিটিং করেন, আপনারা ফিল্ডে যান, হ্যাঁ, আপনারা শুধু অফিসে বসে থেকে সময় নষ্ট করবেন না, হ্যাঁ, অফিসে কাজ শেষ করে ফিল্ডে চলে যাবেন, কন্টিনিউয়াস প্রতিদিনের আপনার কাজের একটা প্ল্যানিং থাকতে হবে, প্রতিদিনের একটা কর্মসূচি নিয়ে আপনি বাসা থেকে বের হবেন এবং আপনার কাজগুলো সম্পন্ন করে আপনি আবার বাড়িতে ফিরবেন। আমি মনে করি এগুলো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই প্রমোশন প্ল্যান অর্জন করা, আমাদের বিজনেসটাকে বড় করা, আমাদের অনেক বেশি টাকা ইনকাম করা, এটা কোনো বিষয় না। এবং অনেকে এত প্রমোশন প্ল্যান, এত সুযোগ সুবিধা এবং এত চমৎকার মার্কেটিং প্ল্যান থাকা সত্ত্বেও অনেকে অভিযোগ করে যে আমার টাকা নাই, অনেকে ট্রেনিং এ আসতে পারে না, বলতেছে আমার ভাড়ার টাকা নাই, আমার ট্রেনিং এর ফি দেওয়ার টাকা নাই। এটা খুবই দুঃখজনক, কারণ বর্তমান সিস্টেমে ইনকাম করার অনেক পদ্ধতি আছে, অনেক সুযোগ সুবিধা আছে। এখন এটা আসলে আমরা অনেক সময় পিছনের দরজা খুঁজি, যখন হচ্ছে না তখন আমরা বলি হচ্ছে না হচ্ছে না, হ্যাঁ, হচ্ছে না কেন,
হ্যাঁ, আপনি কোথায় দুর্বলতা আছে, আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, দুর্বলতা আছে, আপনি সেটাকে ফিল আপ করেন, সেটাকে ফিল আপ করে আপনি ফিল্ডে ঝাঁপাইয়া পড়েন। আমি মনে করি যে এখান থেকে অর্জন করা আসলে সহজ, কারণ আমরা দেখছি যে আসলে যত পেশা আছে, হ্যাঁ আপনারা হয়তো বাস্তবতা অনেকে বুঝেন না যে ট্রেডিশনাল ব্যবসা বা আদার্স চাকরি, হ্যাঁ আপনি একটু ঘুরে আসে দেখেন যে কত কঠিন পৃথিবী, তার থেকে আমাদের এই কাজটা অনেক সহজ এবং এখানে অনেক স্মার্টলি কাজটা করা যায়। এবং এই যে করোনা পরিস্থিতিতে দেখেন সবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি এই জন্য বলবো সবাই সঠিকভাবে পরিকল্পনা করে কাজ করেন, ইনশাল্লাহ আমরা সবাই এখান থেকে ইনকাম করতে পারবো, সফল হব এবং এই প্রমোশন প্ল্যানটা আমরা অর্জন করতে পারবো। জি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিস্টার মাহবুবুর রহমান স্ট্রাগলায়ন। আমি একটু মাহবুব ভাইয়ের কথা ধরে যেতে চাই, সেটি হচ্ছে যে তিনি বললেন যে এই প্রমোশন প্ল্যানটাকে যদি আমরা সঠিকভাবে আমরা যদি একটা নির্দিষ্ট কর্ম পরিকল্পনার মাধ্যমে যদি আমরা যে কাজটা করি তাহলে এই প্রমোশন প্ল্যানটা খুব সহজেই অ্যাচিভ করা সম্ভব। এই বিষয়ে একটু সংক্ষেপে আমরা শুনবো আমাদের ইস্টাগুলার মিস্টার পিয়ার আহমেদ চৌধুরীর কাছ থেকে। ধন্যবাদ। আসলে প্রমোশন প্ল্যানটা তো প্রমোশনই, প্রমোশন তো আর যাব আমাদের ডাইরেক্টর কামরুজ্জামান স্যার বলছিলেন যে এটা মার্কেটিং প্ল্যান না, এটা সবাই অ্যাচিভ করতে পারবে যদি সিরিয়াসলি ডিস্ট্রিবিউটররা এটাকে নেয়। আসলে মাহবুব স্যার অনেক সুন্দর করে এটাকে উপস্থাপন করছেন যে আমরা কিভাবে কত সহজভাবে প্রমোশন প্ল্যানটার ব্যাপারে যদি আমরা একটু কঠিন ভাবে একটা সিদ্ধান্ত নিই যে আমি এটা অ্যাচিভ করবই, তাহলে দেখবেন যে অনেকগুলো রাস্তা কিন্তু তৈরি হবে। আমাদের অনেক বড় টার্গেট নাস, যদি প্রতি মাসের অ্যাক্টিভনেস এর জন্য টার্গেটটা হচ্ছে 800 PB আর বাকি সব লেগ মিলে 800 PB, বড় লেগটাতে 800, ছোট সবগুলো মিলাই 800। যদি আমরা এই 800 PB যদি ভাগ করে নিই প্রতি সপ্তাহে, যদি আমি 400 PB টার্গেট নিই তাহলে আমার সাইজটা 1600 PB কিন্তু হয়ে যায়, 1600 BB হয়ে যায়, 1600 PB হলে 2000+ হয়ে যায়। তাহলে এই টার্গেটটা নিলে এটা কিন্তু অ্যাচিভমেন্ট করার জন্য প্রতি মাসে 4 মাস অ্যাক্টিভ থাকা 6 মাসের মধ্যে, কিন্তু যদি আমার টার্গেটটা কিন্তু ফুলফিল করতে হবে আমাকে $30,000 সেল করতে হবে 6 মাসের মধ্যে, তাহলে অবশ্যই আমাদের অনেক বড় একটা টিম লাগবে, অনেক বড় একটা সেল লাগবে। এখন এই সেলটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতি মাসে আমার কতটুক সেল হচ্ছে, আমি 6 মাসে আমার টিমটাতে জয়নিং হচ্ছে কি পরিমাণ ব্রোঞ্জ সিলভার গোল্ড কার্ড হচ্ছে, এগুলার প্রতি যদি আমরা তদারকি করতে পারি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা আমাদের অ্যাচিভমেন্ট এর কাছাকাছি চলে যেতে পারবো, অথবা আমি অ্যাচিভ করে ফেলতে পারবো। আমি প্রথমও বলছিলাম যে আমরা এই 6 মাস যদি একটু সিরিয়াসলি ফিল্ডে মুভ করি তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক যেই দুরবস্থাটা আছে, একজন 7-star ইচ্ছা করলে অর্থনৈতিক দুরবস্থাকে দূর করে ফেলতে পারে। হ্যাঁ, এখানে এই কাজটা করতে গেলে কিছু ইনভেস্টমেন্ট লাগবে, কিছু খরচ হবে, এগুলা কিন্তু যে কোনো দিক থেকে আয়না হইলেও কিন্তু এই কাজগুলো করা দরকার, কেননা আমি স্বাবলম্বী হইতে চাই, আমরা সফল হতে চাই। সাধারণত যে কোনো বিজনেস বলি, একটু বিদেশ যাওয়া বলি, অনেক বড় 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে যায় কিন্তু কোনো নিশ্চয়তা নাই যে ওই জায়গা থেকে আমি মাসে এত টাকা আর্ন করবো। অসংখ্য ব্যক্তিরা বিদেশ যাইতেছে আবার খালি হাতে ব্যাগ করতেছে, অসংখ্য ব্যক্তিরা নতুন নতুন ব্যবসা চালু করতেছে কিন্তু প্রতিদিনে কিন্তু ওই ব্যবসা বন্ধ করতেছে। কিন্তু আমাদের এখানে যে সুযোগটা, সামান্য কিছু টাকা ইনভেস্টমেন্টে নিজেকে দৌড়াদৌড়ি করার জন্য কিছু টাকা যদি আমরা এখানে যে কোনো ভাবে কাজে লাগাই, আমি ইচ্ছা করলে একজন 7-star বিলু 7-star ইচ্ছা করলে কিন্তু 6 মাসের মধ্যে আমরা স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ করে নিতে পারি এই প্রমোশন প্ল্যানটার আওতায়। সকল ডিস্ট্রিবিউটরকে ধন্যবাদ জানাচ্ছি যেন তারা এই সুযোগটাকে কাজে লাগাইয়া তারা যেন তাদের অর্থনৈতিক মুক্তিটাকে ফিরে আনতে পারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার পিয়ার আহমেদ চৌধুরী, তার চমৎকার আলোচনা শুনলাম। এবং এই পর্বে আমি যেটি জানাতে চাই, আমাদের সাথে ফেসবুক লাইভে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছেন, অনেকেই প্রমোশন প্ল্যান রিলেটেড অনেক কোশ্চেন করেছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি আমাদের সম্মানিত আলোচকদের সাথে। এবং আমরা এরকম চমৎকার চমৎকার বিভিন্ন টপিক্স এর উপরে বিভিন্ন ধরনের হাটটক এই ধরনের আমরা প্রোগ্রাম আরো সামনে ভবিষ্যতে অ্যারেঞ্জ করবো এবং উপস্থাপন আমরা চেষ্টা করবো এগুলো আয়োজন করবার। এবং আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের যে ডিরেক্টর মিস্টার কাউসার ভূঁইয়া, আমাদের ডিরেক্টর মিস্টার কামরুজ্জামান, সেই সাথে স্টার গোল্ডেন লায়ন মিস্টার মাহবুব রহমান যিনি আমাদের সাথে জুমে যুক্ত আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টার গোল্ডেন লায়ন মিস্টার পিয়ার আহমেদ চৌধুরী, আমাদেরকে সবার সাথে আমাদের সাথে সময় দিয়েছেন এবং আমাদের এই প্রমোশন প্ল্যানটাকে আরো ভালোভাবে আমাদের অডিয়েন্স এর কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে প্রমোশন প্ল্যানটাকে ব্যবহার করে আমরা পুরাতন যারা আছি তারা একটা সুন্দর চমৎকার টিম তৈরি করে একটা চমৎকার বিজনেস কিন্তু তৈরি করতে পারি এবং একটা ইনকামের সুযোগ কিন্তু আমাদের জন্য
হতে পারে। তো এই আলোচনা থেকে আমরা যেটা জানলাম, এবং এছাড়া আমাদের সাথে যারা যে কোশ্চেন করেছিলেন, আমরা চেষ্টা করেছি আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবার, এবং পরবর্তীতে এরকম প্রোগ্রামে আপনারা এরকম আমাদের সাথে যুক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিব, এবং সেই সাথে ধন্যবাদ জানাবো আমাদের সকল গেস্টদেরকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম।